acho. মা দুধ এতগুলো পুতুল নিয়েছে, এটা অনেক। আসসালামু আলাইকুম, কী খবর সবার, সবাই কেমন আছেন? আমরা আজকে চলে আসছি ক্যাচমিতে। এটা আসলে অনেক ভাইরাল একটা জায়গা ছিল যখন আমরা গিয়েছিলাম, তখন মানে ফেসবুক ইউটিউব খুললেই এই জায়গাটা দেখাইতো। এটা আমার অনেক দিন আগের ভিডিও, প্রায় 6-7 মাস আগের। তো আমরা ওই দিন মাহাদিকে নিয়ে চলে গিয়েছিলাম এখানে ওকে একটু খেলাধুলা করাতে। তো আমরা প্রথমে 1000 টাকার কয়েন নিয়েছিলাম, ভেবেছিলাম এগুলো দিয়ে অনেক কিছু, অনেকগুলা পুতুল নিতে পারবো। যেভাবে দেখি আমরা ব্যাগ ভর্তি ভর্তি করে মানুষ পুতুল নিয়ে যায়, তো আমরাও ভেবেছি 1000 টাকা দিয়ে অনেকগুলা পুতুল আমরা পাবো, মানে আমাদের 1000 টাকাটা একদম প্রপারলি কাজে লাগাবো আমরা। তো আমি বেছে বেছে কিছু কিউট কিউট পুতুল দেখলাম, আমি বললাম এগুলাই নাও। তো মাহাদি অলরেডি একটা পেয়ে গেছে, আর এখন হলো গিয়ে আরও ট্রাই করতেছি। ইতিমধ্যে আমাদের 1000 টাকার খেলা শেষ, একটা পুতুলে আমাদের 1000 টাকা চলে গেছে। আমরা আর অন্যান্য যারা অনেকেই পাচ্ছিলো অনেক অনেক পুতুল, তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম। আমি আপনাদেরকে এই জায়গায় ট্রিক্সটা বলে দিই যে আপনি 1000 টাকা দিয়ে হায়েস্ট একটা কি দুইটা পুতুল পাবেন, কিন্তু আপনি যদি ব্যাগ ভর্তি পুতুল নেন তাহলে 3-4 হাজার টাকা বা 5000 টাকার উপরে আপনার কয়েন কিনতে হবে। কারণ যারা ব্যাগ ভর্তি বা ট্রলি ভর্তি করে পুতুল নিচ্ছে তাদের ভারসাম্যতে এটাই ছিল যে 1000-2000 টাকা দিয়ে ট্রলি ভর্তি ব্যাগ ভর্তি কখনো পুতুল পাওয়া যায় না। তো আমরা শেষমেশ 2000 টাকা দিয়ে 3টা পুতুল পেয়েছি। তো আমি এখন প্লেসটা আপনাদেরকে জানিয়ে দিই, এটা হলো ইউনিমার্ট, গুলশান 2-এর ইউনিমার্টের 3য় তলায়। আর গুগলে সার্চ দিলে ক্যাচমি লিখে আপনারা পেয়ে যাবেন অ্যাড্রেসটা। এটা অনেক ট্রাই করলাম, তো আপনারা আসলে লাইট ওয়েটেরটা ট্রাই করবেন।